জনগণকে সঙ্গে নিয়ে আমরা সব সময় আধিপত্যবাদকে রুখে দেব আমরা স্বাধীন সর্বোচ্চ তখন রাখব এর জন্য আমরা প্রয়োজনে আরো বেশি শক্তিশালী আন্দোলন করব যে এই ফ্যাসিবাদী সরকার আওয়ামী ক্ষমতায় আসার পর থেকে বিএনপিকে ধ্বংস করবার জন্য তারা সব সময় ষড়যন্ত্র করতে চেষ্টা করছে অত্যাচার করছে নির্যাতন করছে এই শহীদ প্রতিনিধি রহমান 1975 সালে সাথীর মধ্যে সিপাহী জনতা বিপ্লবের মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর তিনি বাংলাদেশের পুরো অবস্থাকে পরিবর্তন করে দেন তিনি একদলীয় শাসন ব্যবস্থাকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন তিনি একটা রুদ্ধবদ্ধ অর্থনীতিকে মুক্ত বাজার অর্থনীতিতে পরিণত করেন বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনার সৃষ্টি করেন এবং তারই দ্বারা প্রতিষ্ঠিত বাংলাদেশি জাতীয়তাবাদী দল এই বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন সেটাকে প্রতিষ্ঠিত করতে এই আজকে দীর্ঘকাল তারা সংগ্রাম করছে লড়াই করছে জনগণকে সঙ্গে নিয়ে ইতিমধ্যে দেশনেত্রী বেগম খালেদা নেতৃত্বে ক্ষমতায় এসেছে তিনবার এবার আপনারা জানেন যে এই ফ্যাসিবাদী সরকার আওয়ামী ক্ষমতায় আসার পর থেকে বিএনপিকে ধ্বংস করবার জন্য তারা সব সময় ষড়যন্ত্র করছে চেষ্টা করছে অত্যাচার করছে নির্যাতন করছে এই আওয়ামী লীগ প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রায় 700 মানুষকে গুম করে হাজার হাজার লোক হত্যা করে তার নির্যাতন নিপীড়ন করে তারা এখানে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছে একদিকে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছে কিন্তু আল্লাহর আশীষ রহমতে 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো এই দেশে এই আধিপত্যবাদকে পরাজিত করা হয় ফ্যাসিস্টদেরকে পরাজিত করা হয় আজকে এই 7ই নভেম্বরে আমরা 7ই নভেম্বরে যিনি প্রধান নায়ক এবং ভারতের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এসে তার জিয়ারত করেছি তার প্রতি শ্রদ্ধা জানিয়েছি এবং শপথ নিয়েছি যে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আমরা সব সময় আধিপত্যবাদকে রুখে দেব আমরা স্বাধীন সর্বোচ্চ তখন রাখব এর জন্য আমরা প্রয়োজনে আরো বেশি শক্তিশালী আন্দোলন করব আমরা আজকের দিনে আমরা আশা করি সমগ্র মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই ছাত্র জনতার যে বিপ্লব তাকে তারা সুসংহত করবার কাজ করবে অবশ্যই অবশ্যই রাখছে তারা অনেকগুলো কাজ করেছে কাজ করছে আমরা বিশ্বাস করি তাদেরকে যদি আমরা সকলে সহযোগিতা করি এবং উপযুক্ত সময়ে একটা যৌক্তিক সময়ের মধ্যে যদি তারা নির্বাচন দিতে সক্ষম হয় তাহলে এই জাতির সঙ্গে যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে যৌক্তিক সময় বলতে অনেকে বলছে